মৃত ব্যক্তিকে বা মুসলিম মাইয়েদকে কবরস্থানে দাফন করবে মুসলিমদের কবরস্থানেই মুসলিম মৃত ব্যক্তিকে দাফন করবে ইহুদিন আসারা বা কাফের মুশরিক এমন ব্যক্তিদের সাথে কবরস্থ করা উচিত নয় যাতে তারা মুসলিম জিয়ারতকারীদের দোয়া লাভে উপকৃত হতে পারেন শিরিক ও বিদাতপন্থী ব্যক্তির পাশে সহিয়াদিস মুসলিমদের কবর দেওয়া উচিত নয় জাবের জাহের আজাদানহ তার পিতার লাশ অন্য মুসলিমদের পাশ থেকে থেকে তা যাকে তিনি অপছন্দ করতেন ছয় মাস পর উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন যা একাধিক সৈহাদিস দ্বারা প্রমাণিত সৈবুখারে হাদিস নাম্বার এক হাজার তিনশো বাহান্ন ফিকু সুনতে আলোচনা এসেছে অর্থাৎ ছয় মাস পরে তাকে উঠিয়ে অন্যত্র দাফন করেন এ হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে মুসলিমদেরকে ইচ্ছা করলে কবর স্থানান্তর করা যায় রাসুল সাল্লাইসাল্লামকে তার শয়নকক্ষে কক্ষে দাফন করা হয়েছিল এটা ছিল তার জন্য খাস তাছাড়া তার পাশে তার দুই মহান সাহাবিকে হজরত আবু বকর এবং হজরত ওমর দাফন করা হয়েছে সুতরাং যুদ্ধক্ষেত্রে যদি কোনো মুসলিম শাদত বরণ করে শহীদদেরকে ওই জায়গায় কবরস্থ করতে হয় এছাড়া কোনো মুসলিম যদি কোথাও মারা যায় তাকে ওইখানেই নিকটস্থ কবরস্থানে দাফন করা উচিত যদি সমস্যা হয় অন্যত্র নেওয়া যেতে পারে যা ফিকুস সুনার প্রথম খণ্ডের তিনশো তিন পৃষ্ঠা বিস্তারিত আলোচনা এসেছে তো বিশেষ করে মৃত ব্যক্তি দাফন করার সময় তাকে যখন কবরস্থ করবে তার নিকটাত্মীয় বা নিকটতম প্রতিবেশী তাকে কবরে নামাবে পায়ের দিক থেকে লাশকে নামানোর চেষ্টা করবে যদি অসুবিধা হয় তাহলে যে কোনো দিক থেকে নামাতে পারবে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে এই সময় যেই কাফনের যেই মোড়াগুলি আছে বা গিরাগুলি আছে এগুলি খুলে দেবে যা সহিখারের হাদিস দ্বারা প্রমাণিত মিসকাতুল মাসাবির এক হাজার ছয়শো পঁচানব্বই নম্বর আদি ফিখে প্রথম খন্ড দুশো নব্বই পৃষ্ঠা আলোচনা এসেছে কবরের সয়নের সময় বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন দোয়া করে থাকে থাকে মিনহা হলা কনা ফি হা নুকুম মিনহা নোখর ই জুকুম তার তা নখরা এর পক্ষে কোনো হাদিস নেই বরং রাসুল আলাইসাল্লাম থেকে সহি প্রমাণিত যে বিসমিল্লা আলা মিল্লাতে রাসুলিল্লাহ এই বলেই লাসকে মাটিতে রাখবে মিল্লাতের স্থলে শূন্যতেও বলা যাবে অর্থাৎ তারা সুলিল্ল বলা যেতে পারে এই সময় কোনো সুগন্ধি বা গোলাপ পানি ছিটানো শরীরসম্মত নয় যা বেদায়াতের অন্তর্ভুক্ত এটা উচিত নয় কবর বন্ধ করার পরে উপস্থিত সকলে তিন মুঠি করে মাটি কবরের মাথার দিক থেকে পায়ের দিকে সরিয়ে দিবে যা ফিকু শূন্য বা বিভিন্ন শহীদ গ্রন্থগুলিতে বিস্তারিত আলোচনা এসেছে সালাতুর রাসুলের দুইশো একত্রিশ পৃষ্ঠা আলোচনা এসেছে এ সময় অন্য কোনো দোয়া বা অন্য কিছু পরার সহী কোনো দলিল খুঁজে পাওয়া যায় না তবে দাফন চলাকালীন সময় কবরের নিকটে বা বসে কবর আজাব জাহান নামের ভয় প্রদর্শন ও জান্নাতে সুসংবাদের উপরে আলোচনা কোরআন হাদিস থেকে করা যেতে পারে এ সময় প্রত্যেকেই দুই তিনবার করে পড়বে আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আল মিন আল্লাহ ইন্নি আউজুবিকা মিন আজাবিল কাবরে আল্লাহ আমি আপনার নিকটে কবরের আজাব হতে পানা চাই যা শীব বুখারির হাদিস এসেছে মোসনাদে আহমদ হাদিস এসেছে অর্থাৎ কবরের শাস্তি থেকে দোয়া চাওয়ার জন্য দাফনের পরে মায়ের যাতে অর্থাৎ মৃত ব্যক্তি যাতে মনকেন নাকিরের উত্তর সঠিকভাবে দিতে পারে এই আল্লাহ রাসুল বলছেন যে ইস্তাক ফিরু লি আখি কুম তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সেজন্য সুদূরও থাকতে পারে আল্লা নিকট দোয়া করো সেই জন্য দোয়া করা যাবে এতে কোনো সন্দেহ নয় আবু দাউদ এবং মিশ্কাতের একশো তেত্রিশ জন দ্বারা প্রমাণিত অর্থাৎ আল্লাকভীর সাব্বিথ হু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তাকে সুদূরও রাখুন এই বলে আপনি দোয়া করতে পারেন আবু দাউদের এবং মোস্তাদ হাকিম এবং হিসনুল মুসলিমের দোয়া একশো চৌষট্টিতে আলোচনা এসেছে সুতরাং এর বাহিরে নিজেদের ইচ্ছা বা ওই যে কবরের চতুর্দিকে ঘুরে কালেমা পরা অথবা চারকুল পরা অথবা রসুন লাগানো এই ধরনের কোনো সহিদুলি পাওয়া যায় না বিশেষ করে এই সময় কোনো কোন এলাকায় দেখা যায় কালেমার তালকিন দেওয়া হয় জোরে জোরে সবাই কালেমা পরে অর্থাৎ সে যাতে কবরে মনকির্ণ কিরের জবাব দিতে পারে এগুলিরও কোনো বৃত্তি নেই কোনো কোনো মাঝাবে এটা চালু আছে বিশেষ করে সাফি মাঝাবে এটা ব্যাপকভাবে চালু যা প্রথম খণ্ডের দুশো নয় মিরায়াতের প্রথম খণ্ডের দুশো তিরিশে বিস্তারিত আলোচনা এসেছে এর সহি কোনো তথ্য নেই সুতরাং সোহাদিস অনুযায়ী লাশ দাফন করার সময় অতিরঞ্জিত কিছু না করে শুধু আল্লাহর কাছে অনুতপ্ত হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা বিসমিল্লা আলমিল্লা তালাসুলিল্লাহ বলে লাশ রেখে বিসমিল্লা বলে তার কবর উপরে মাটি ছড়িয়ে দিয়ে স্বাভাবিকভাবে কবর স্বাভাবিক জমিন থেকে এক বিগত একটু উঁচু করে যেটা নতুন কবর একটু বোঝা যায় অত বেশি উঁচা করবে না যাতে করে মানুষ অন্য ভাবে নেয় সুতরাং এইভাবেই একজন মৃত ব্যক্তিকে মুসলিম মৃত ব্যক্তিকে দাফন করবে আল্লাহ আলম সালাম আলাইকুম আহমতুল حينما رددت يا رب العباد